السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو تقرأ بنا الدرس السرطة إسلامي كويني وإقرأ بقرامي أفنا درك أن مبارك بات الحمد لله ما شاتر ويتين برشانة دواجون علي مدين সকলের সুপরিচিত শ্রদ্ধাভক্তি মাদ্রাসার শাহুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আলাইকুম আজকে আমরা জান্নাত লাভের ক্ষতিপয় আমল এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ এবং দশ পনেরো মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ اللهم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <أم> فمن زحزح النار وادخل الجنه فقد فاز وقال النبي صلى الله عليه وسلم سيد الاستغفار ان تقول اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل ان يمسي فهو من اهل الجنه. ومن قالها من الليل وهو موقن بها فمات قبل ان يصبح فهو من اهل الجنه. او كما قال عليه الصلاه والسلام: সম্মানিত বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শকতা বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ দোয়া করি আল্লাহ সবানা তালা আমাদের এই ইসলামিক কিউ এন এই উইকরা এই প্রোগ্রাম আমাদের দুনিয়া খেরের মঙ্গল এবং মুক্তির কারণ জনবনে আল্লাহ যেন কবুল করেন আমিন রমজান শরীফে আমরা অনেক বালক অভ্যাস আমরা গড়ে তুলেছিলাম রমজান শরীফের মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করেছি শেহরির মাধ্যমে শেষ শেষ রাত্রে আমরা জেগে তাহাজু দোয়া ইস্তফার আবাদতের মধ্যে কাটানো আমরা শিখেছি রমজান শরীফে আমরা কোরআন শরীফের তিলাওত করেছিলাম এবং রোজা রেখেছিলাম এখলাস এবং সিনসিয়ারিটির সাথে সবর মর্যাদা করেছিলাম নিজের জবান অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হেফাজত করেছিলাম কমা করেছিলাম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং সকল একতাবদ্ধভাবে আমরা শেহরিফতারের মাধ্যমে আমরা একত্রতা আমরা অর্জন করেছি তবা ইস্তফর আমরা করেছিলাম এইভাবে আমরা এতেকাপ সহ বিভিন্ন আব্দর মাধ্যমে আমরা অনেক গুণ অর্জন করেছি আমরা অবশ্যই আশা রাখি আল্লাহ যদিগুলো কবুল করেন ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো আল্লাহ যেন আমাদের সকলকে যে সমস্ত আমল আমরা করেছি সেগুলো যেন আমাদের যেন না জাতের ছিল হিসাবে যেন আল্লাহ পাক কবুল না আমিন রমজান চলে গেলেও কতিপয় আমল রয়েছে যেগুলো আমরা করলে এখনও আমরা নিশ্চিত আমরা জান্নাত পাওয়ার আমরা আশা লাভ করতে পারি এগুলোর মধ্যে থেকে একটি আমল হলো যেটি আমি একটি আদেশ পড়েছি সঈদুল ইস্তফার নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেন যদি কেহ সকালে সঈদুল ইস্তফার একই এবং বিশ্বাস নিয়ে পড়ে পড়েনে এবং ওই দিন তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতি হবে সমান যদি এই সঈদুল ইস্তফার বিকালে পড়ে নেয় এবং ওই দিন তার মৃত্যু হয় তাহলে অবশ্যই সে জান্নাতি কী সাইদুল ইস্তফার সৈয়ুল ইস্তফার হলো আল্লাহ আল্লাহ হুম্মি ইং তাহ খালাকি আবদুকা এন পর্যন্ত অনেকের জানা আছে এবং আমরা পরে রিপিট করবো এইটা পড়তে পারলে আমরা জান্নাতে যেতে পারব একটা সহজ আমল আমরা যেন প্রত্যেকে সৈয়দ ইস্তফার শিখে নেই এবং অর্থ বুঝায় একই বিশ্বাসের সাথে আমরা যেন পড়তে পারি আল্লাহ যেন তো দান করেন আমি জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি আমাদের সাথে অনেকেই

ভিতরেই প্রায় আটটি গড় নির্মাণ করে দেওয়া হয়েছে আর বাকি যেগুলো আছে এগুলা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হবে যদি সব কিছু টাকা পয়সা সবাই পরিশোধ করে ফেলেন তাহলে কুরবানির ঈদের পূর্বেই গড়গুলো যারা রমজান সাহেব পরিশোধ করে দিয়েছেন তাদের বেলায় বলা হয়েছিল যে চেষ্টা অবশ্যই থাকবে আগামী ঈদ উল আজহার আগে আগেই যেন গড়টা রেডি করে গরিবদের হাতে হস্তান্তর করে দেওয়া এটা ওই যে ওই সমস্ত দাতাদের জন্য যারা রমজান শেখে পরিশোধ করে ফেলেছেন আর যারা এখন পরিশোধ করবেন তাদের ক্ষেত্রে হয়তো চেষ্টা করা যেতে পারে হয়তো পারে এরপরেও কন্ট্রোল রুমে ফোন করে আপনি আমাদের কন্ট্রোল রুম থেকে আপনার পুরো বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ আপনাকে হয়তো আপনি চাইতেছেন আল্লাহ সুবান তালা আমাদের রমজান শবির যে কাজগুলো করেছিলাম কন্টিনিউ আমরা যেন করতে পারি আপনি হয়তো সেই ধারাবাহিকতা এই কথাটি বলেছেন যেন তফির দান করে আমিন এবং আমরা গতকালকে আরও বলেছিলাম যে রমজানের কাজগুলো আমরা কন্টিনিউ করতে গিয়ে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সওয়ালের চটির ধরে রাখবো যদি সওয়ালের চটির আমরা রাখতে পারি যে রমজান এবং সওয়াল মিলেইয়া পুরা বৎসর উদা রাখার পাক আমাদেরকে দান করবেন সেজন্য আমরা যার সুযোগ রয়েছে সওয়াল রাখবো এবং রমজান শেষ হতে না হতেই সওয়াল মাস মানেই হজার মাস শুরু হয়েছে যেন আমরা আবাদত করতে পারি আল্লাহ আবুদুরবিন্তেন আমরা লিপ্ত থাকি আজকে আমাদের বিষয় বিশেষ আমল যেগুলোর মাধ্যমে আমরা জান্নাতের আশা করতে পারি রমজান শরীফের মাধ্যমে সিয়ামের মাধ্যমে তো আমরা এইভাবে এই আমল দিয়েও আমরা যেন জান্নাতের প্রত্যাশা করতে পারি আহমিন জি جزاكم اللخير, الله خير ہم دغه مورته امام در سره پوښتنې یاست هلک سره السلام علیکم وعليكم السلام ورحمت الله وبركاته ابا شهورګه زہ اره ماری ته امان په ویلو یمو باره علامه صاحب ما شاء الله وعليكم السلام بل اسن ته دې څه ان شاء الله الحمدلله خپل بل اسن الحمدلله الحمدلله اچھا نشو شهورګه په یته په مور سره اندوزای امی ستاسو شیدو کیزو ورشه

কতটুকু কতটুকু বা আমরা বুঝতে পারছি আনসার হিসাবে আমরা এটাই বলবো আপনার এই সিচুয়েশনে যেহেতু মসজিদের জন্য একটি নির্ধারিত স্পেসিফিক একটি মসজিদ ডোনেশন করার আপনি নিয়োগ করেছিলেন হয়তো বা এই জায়গায় মসজিদ থাকতেছে না বিশ্বর যাওয়ার কারণে মসজিদটা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে এবং চান্স রয়েছে এইভাবে যদি বাঙ্গা পড়ে গভর্নমেন্ট হয়তো তার নিজস্ব খরচে মসজিদ বানিয়ে দিতে পারে তখন আপনি যেভাবে আদা করেছেন হয়তো এই পুরা পয়সা নিড তাদের নাও থাকতে পারে তো এমন অবস্থায় আপনি দেশে যাইতেছেন এবং চাইতেছেন যদি তাদের নিড হয় তাহলে অর্ধেক পয়সা তাদেরকে দিলাম আর বাকি অপর অর্ধেক পয়সা তাদের প্রয়োজন না হলে অন্য মসজিদ দিতে পারবেন না পারবেন না যদি এরকম তাদের প্রয়োজন না হয় তাহলে সমান অন্য কোনো মসজিদে দিলে কোনো সমস্যা নাই কারণ সব মসজিদ কার আল্লাহর প্রত্যেকটি মসজিদ আল্লাহর ঘর ওয়ান্নাল মসাজিদা লিল্লা প্রত্যেকটি মসজিদ আল্লাহর জন্য এজন্য একটি মসজিদের নির শেষ হয়ে গেলে যদি ওই পয়সাটা স্থানান্তরিত করাই লাগে তাহলে সমান অন্য আরেকটি মসজিদে স্থানান্তরিত করলে এটা জাহাদ রয়েছে কোনো সমস্যা হবে না সারা যেহেতু দাতা আপনি নিজেই আপনি নিজেই দান করবেন অতএব আপনি দাতা হিসাবে আপনি চাইলে এবং যাদের সঙ্গে দেওয়ার কথা হয়েছে তারাও যেহেতু সম্মতি আছে এখানে তখন আপনি পয়সাটা অন্য কোনো মসজিদ স্থানান্তর করতে কোনো সমস্যা হবে না কারণ আপনি যে জায়গায় দেন মসজিদ এটা কার আল্লাহর ঘর তো আল্লাহর ঘর হিসাবে আপনার নিয়ত মসজিদ নির্মাণ করা ওই মসজিদেই দেন অথবা সমান আরেকটা নিজ মসজিদে দিলেও আপনি সমান আল্লাহর ঘর নির্মাণে আপনি দিয়েছেন খাত এবং পয়সা খরচ করার যে ইয়ে যেটা ক্ষেত্রে যেটা আপনি ঠিক রাখছেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ বহু শুক্রিয়া আল্লাহ যেন আপনাকে আমাদেরকে সকলকে সুস্থ রাখেন আপনাকে ওই মোবারক এবং দোয়া করি সেই দোয়া যে দোয়াটি সাহা বাকরম করে থাকতেন তাকে আল্লাহ মিন আল্লাহ আমার এবং আপনাদের সকলে বাধ্য করতেন কবুল করা জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ সম্মানিত সম্মান দর্শক শ্রোত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো যেহেতু আমরা ছোট্ট একটি বিরোধ যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত আসবো আপনাদের কল নেওয়ার চেষ্টা করবে এবং ফাঁকে ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত্র বাংলা দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতি ছিলাম বিরতির পর আবার আপনার সামনে হাজির হয়েছি ইসলামিক উনি উইথ একরা প্রোগ্রামে আশা করি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য আগ্রহে এখনও বসে আছেন এবং অনেকেই হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য অপেক্ষায় রয়েছেন যেহেতু আমরা যে বিষয়ের উপর আলোচনা ছিল জান্নাত লাভ করার কতিপয় বিষয় এ বিষয়ের উপর আলোচনা চলতেছিল আমরা আবারও ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো এবং যখনই আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ প্রশ্নের দিকে চলে যাব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে এই আলোচনা শুনবেন এবং এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জুমুল্লাহ জেদকুমল্লা আবারও প্রিয় দর্শক ভাই বোনদেরকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি ইসলামিক কিউ এন এই ইকরা শুরুতে আমরা বিশ্বভিত্তিক আলোচনা করে থাকি এবং কয়েক মিনিট পরে আপনারা যখন প্রশ্ন করেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর উত্তরে আমরা চলে যাই তো আজকের আলোচ্য বিষয় জান্নাত লাভ করার কতিপয় বিশেষ আমল কেন আমরা বিষয় করলাম যে রমজান চলে গেলেও আমরা নিরাশ হওয়ার কোনো কারণ নাই, রমজান যারা আমরা কাজে লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমরা যেন কন্টিনিউ করতে পারি যদি রমজান আমরা কাজে না লাগাতেও পারি তবুও নিরাশ না হয়ে এখনও সুযোগ আছে আমরা ইউ টার্ন করে আমরা চাইলে আমাদের জীবনকে এমনভাবে করতে পারবো যার মাধ্যমে হয়তো আমরা জান্নাত পেতে পারি এজন্য জন্য আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি তো জান্নাত লাভের কতিপয় সহজ আমল হলো এর মধ্যে একটি হলো সঈদুল ইস্তফার পাঠ করা একটি স্পেশাল ইস্তেফার গুনা কমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা মাফি সাওয়া যদি কেহ এই সঈদুল ইস্তেফার বিকালে পড়ে পড়েনে এবং ওই রাত্রি তার ইন্তেকাল হয় আল্লাহর নবী বলেন সে জান্নাতী আবার যদি কেহ একীন এবং বিশ্বাস নিয়ে সকালবেলা পড়ে ফেলে আর ওই দিনে তার মৃত্যু হয় তাহলে সেও জান্নাতি তো আমরা কি করতে হবে এই সদ আমলটি সাইদুল ইস্তেফার যেন আমরা অন্তত পক্ষে সকালে একবার এবং বিকালে একবার আমরা পড়ে নিই সকালে বলতে ফজরের পরে আর বিকাল বলতে আশর থেকে নিয়ে বা মরিবের পরে হলেও আমরা একবার যেন পড়ে নিই কী সৈদুল ইস্তেফার আল্লাহ আংতা রব্বি লা ইহা আনা আবদুখা যার অর্থ হলো হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই তুমি একমাত্র আমাকে সৃষ্টি করেছ অতএব আমি আপনার গোলাম সারা জীবন আপনার আবাদত করবো আলা আহদিকা বা ওয়াদিকা মাস্তাহাত এবং আমি প্রতিজ্ঞা করলাম ওয়াদা করলাম সামর্থ্য অনুযায়ী আমি আপনার আবাদত বন্দীকি করব। দেখেন এখানের মধ্যে এবার বন্দী করব একতার অঙ্গীকার করা হয়েছে তাই রমজান শেষ হলেও আমাদের আবাদত কন্টিনিউ করতে হবে আউামিং শারিমা সনাথু হে আল্লাহ আমি যে যা করেছি তার বুড়াই থেকে ইবল থেকে কতি থেকে আপনার কাছে পানা চাইতেছি আবু উল নির্মাতিকা কালাইয়া ও আবু অব জাম্ভি আল্লাহ আমি সবসময় আপনার নিয়ামত নিয়ে আপনার নিয়ামত উপভোগ করতেছি বাট সেম টাইমে আমি আমার গুণা নিয়েও আমি ঘুরতেছি সোহে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ফক ফিল্লি ফিরু ফিরুদ্দা ইল্লাং কারণ কারণে বিশ্বাস করি আপনি ছাড়া আমার গুনা কেউ মাফ করতে পারবে না করবে না এই যে পুরাটা আল্লাহ মাং আলা রাং তু أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي جب پورا سرل استغفار أمرا تشكرني بإن شاء الله جارة شكسي أمرا پتك دن شكالة وان أمرا پورا شاء الله نبي كريم صلى الله عليه وسلم بخاري مسلم شعبين نظر كتابة شكرا من قالها من النهار মুকিনান কিনান বিহা ফামা তিন ইয় কাবলান ইউমসিয়া আহলিন নার যদি কেউ এটা দিনে পড়ে এবং ওই দিন বিকালের আগ পর্যন্ত সে মারা গেলে সে জান্নাতি ওমান কাল আহ মিন আর কেউ যে এটা রাত্রে পড়ে মাগরিবের পরে পড়লো ও মো বিহা এবং এই ইস্তেফারের মধ্যে যে কথাগুলো রয়েছে এগুলোর উপর এখন বিশ্বাস রেখে যদি সে ওই রাত্রে মারা যায় সেও জান্নাতি তাহলে আমরা প্রত্যেক দিন ফজরের পরে একবার পড়বো মাগরিবের পরে অন্তত পক্ষে একবার পড়ব এই পার্টি। ঠিক আছে একটি আমল খুব সহজ আমরা করতে পারবো ইনশাল্লাহ দুই নম্বর আরেকটি আমল খুব সহজ ডেইলি এই আমলটি পাসপার করার সুযোগ রয়েছে কয়বার পাসপার কি আমরা যদি আজান শুনি তাহলে আজানের প্রত্যেকটি কলিমাকে আমরা রিপ্লাই করবো শুধুমাত্র হাইয়াল সালা সালাহ এবং হাইয়াল আল ফালাহ যে সময় শুনবো সেখানে বলবো আল্লাহ ইল্লা আর বাকি প্রত্যেকটি আজানের আজানের কথাগুলো মুয়াজ্জিন যেভাবে বলবেন একজাক্টলি এইভাবে আমরা এটা রিপিট করবো অর্থাৎ হুবহু আদান মজিনের সঙ্গে আমি রিপিট করব শুধু হাইয়াল সলাহ এবং হাই আল ফলাহ যে সময় মজিন বলবেন তখন একজাক্টলি ওই ওয়ার্ড রিপিট না করে আমরা বলবো লা হুয়তা ইল্লা বিল্লাহ নবী ইসলাম বলেন এইভাবে যদি কেউ আদানের জবাব দেয় তাহলে সেও কিন্তু হাদিসটি বখারি দৃষ্টি বহারিশ কিতাব এসেছে নবী এ করিম সালসাম বলেন ওমুল খত্তাতে বর্ণিত কলুলুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম

তোমরা বলবে লা বিল্লাহ যখন বলবে হাইয় ফালা ফালাহ তোমরা বলবে আলাহ কত বিল্লাহ যখন মসজিদিন বলবে আল্লাহউ আকবর আল্লাহ অকবর তোমরা সেম আল্লাহ অকর আল্লাহ অকবর রিপিট করবে মজিন যখন বলবে লাহিহি আল্লাহ তোমরা বলবে লা নবীজি বলেন যারা এইভাবে মজিনের সঙ্গে শুধু এই কথাগুলো সমান রিপিট করলো এবার বা এসেছে দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে ডেইলি আমরা এই শুরু পাইতেছি ফাস ফার এজন্য আমরা যারা পুরুষরা এদেশে যদিও আদান গড় থেকে হয়তো সবাই আমরা শুনতে পারি না পুরুষ অন্তর্কে যারা মসজিদ যাওয়ার পরে আমরা শুনি আমরা আজানে জব যাবো আর মহিলারা আমরা রেডিওর মাধ্যমে বা বাংলাদেশে বা কোথাও আজানে যে সময় আমরা শুনবো বা টিভির মাধ্যমে আমরা যেন তার এইভাবে জবাব দেয় ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারবো দুইটি আমল বললাম ইনশাল্লাহ পরবর্তীতে বাকি আমলগুলো আমি কন্টিনিউ করবো জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা আমি একটা প্রশ্ন জি ফরমাতে জি

মায়ের পক্ষ থেকে হজ করে উনি যে পরিমাণ সব পাবেন আপনি সন্তান হিসাবে মায়ের বদলা হজ করার কারণে আল্লাহ আপনাকে ওসমান সাবধান করবে এটা আপনার জন্য একটা পুরস্কার এবং আরেকটি পুরস্কার হলো আপনি যেভাবে আজকে আপনার মৃত মাকে স্মরণ করেছেন আপনি অবশ্যই আশা রাখতে পারেন আপনার সন্তানরাও এইভাবে হয়তো আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন করে এবার আসুন আপনার প্রশ্নের জবাবে আপনি আপনার মার পক্ষতে থেকে বদলি হত করবেন ইয়েস এই করার বিধান রয়েছে বখার হিসেবে একটি হারিস রয়েছে সমান আপনি যেভাবে প্রশ্ন করেছেন আরেকজন বলেছেন ইয়েস আমার বাবা মা রাগিয়েছেন আমি কি ওনার পক্ষ থেকে মেয়ে বলেছিল বদলিহত করতে পারবো নবী বললেন ইয়েস পারবে উল্টা একজনের মামা গিয়েছিল তখন উনি বলেছিলেন আমি আমার মৃত মার পক্ষ থেকেই বদলিহত করতে পারবো আল্লাহ বললেন ইয়েস অবশ্যই পারবে প্রশ্ন হলো আপনি সেখানে গিয়ে যে কুরবানি দিবেন তো হজের মধ্যে যদি আপনি উমরাও করেন হজও করেন তো এটার দুইটা পদ্ধতি রয়েছে যদি একই এহরামে উমরা করার পরে সমান এহরামের ভিতরে থেকে আপনি হজ কমপ্লিট করে দশ তারিখ গিয়ে আপনি হালাল হন এই পদ্ধতিতে হজ করাকে বলা হয় কেরান তো যারা উমরাও করলো হজও করল একই এহরামে এই কেরান যারা করবে তারা কোরবান দিতে হয় এক দুই নম্বর আরেক প্রকার উমরা এবং হজ উভয়টাই করা হয় কিন্তু দুই এহরামে প্রথমে আপনি এখান থেকে হেরাম বেদে চলে গিয়ে উমরা করলেন তারপরে আট তারিখ মিনায় যাওয়ার পূর্বে এহরাম হজের জন্য আলাদা হরাম বেদে তারপরে আট তারিখ মিনায় নয় তারিখ আরাফা দশ তারিখ ইয়ামুন নহর কুরবানির দিনে পাথর মারার পরে তারপরে হালাল হওয়া হয় পাথর মারার পরে চুল কাটার কুরবানি দেওয়ার পরে চুল কাটার পরে হালাল হন এই যে এই পদ্ধতির হজকে তামাত্মু বলে এই দুই প্রকার হজে যে হজের মধ্যে ওমরাও করা হলো হজ করা হলো সুক্রিয়া হিসাবে একটা কুরবানি দেওয়াই লাগে যেটা কোন প্রকার হজ করেছেন তার উপর ডিপেন্ড করে তো আপনি যেহেতু হজ করতেছেন আপনার মায়ের পক্ষ থেকে বদলি হজ তো ওই কুরবানিটাও কিন্তু যেহেতু উনার বদলি করতেছেন উনার নামেই কুরবানিটা হবে ঠিক আছে ইনশাল্লাহ আর আপনি দনি হিসাবে যে কুরবানি দিয়ে থাকেন হজে না গেলেও আমরা দিয়ে থাকি কুরবানি দেই না দেই না দেই ঠিক আছে ওইটা কিন্তু একমাত্র দনী হওয়ার কারণে কোরবানি দিতে হয় ওই কুরবানিটা আপনি যেহেতু তখন মুসাফির আপনার জন্য অজীব থাকতেছে না চাইলে আপনি সেখানেও দিতে পারেন নফল হিসাবে চাইলে আপনি বাংলাদেশেও দিতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আর মেন আপনি আমি তো আশা করি হয়তো আপনি সেখানে গিয়ে প্রথম উমরা করবেন তারপরে হজ করবেন সাধারণত আমরা যারা হজ করি বেশিরভাগ তামাত্মু যে হজটা ওই পর্যায়ের হজটাই আমরা করে থাকি ইজি হওয়ার জন্য ঠিক আছে তো আপনি এইবার যদি প্রথমে উমরা করেন মধ্যখানে হালাল হয়ে গেলেন তারপরে মিনায় দেওয়ার পূর্ব ববার হেরাম হজের জন্য বেদে হজ করলেন তখন আপনার জন্য কোরবানি দিতে হবে এই কুরবানিটা কিন্তু দিবেন আপনার মায়ের পক নামে যেহেতু কুরবানি এই সরি হজটা করতে ওনার পক্ষ থেকে ঠিক আছে ইনশাল্লাহ তো এই কুরবানিটা হবে আপনার মায়ের নামে মায়ের পক্ষ থেকে আল্লাহ আমি হজ করি যেভাবে মায়ের পক্ষ থেকে এই কুরবানিটা দিলাম আমার মায়ের নামে ঠিক আছে ইনশাআল্লাহ তো এইভাবেই ওনার পক্ষ থেকে ওনার নামে কুরবানি হবে ইনশাল্লাহ আর দনি হওয়ার কারণে যেখানে একটা জিনিস বলে রাখা ভালো একজন গরিব মানুষ যদি যার উপর সম্পদ হিসাবে কোরবানি ওয়াজিব নয় সেও যদি এবার উমরা এবং হজ উভয়টা করে কেরান হিসাবে বা হিসাবে তাকেও কুরবানি দিতে হয় আবার যদি একজন দনী লোক উমরা না করে শুধুমাত্র হজ করে যেটাকে ইফরাত বলা হয় তখন ওনার জন্য কোরবানিতে ওয়াজীব থাকে না সুন্নত তাহলে বোঝা গেল আপনি কোন প্রকার হজ করতেছেন ওই প্রকারের উপর ডিপেন্ড করে এটা পার্ট অফ হজ এটা দমের শুকুর বলা হয় আর দনী হওয়ার কারণে সম্পদের কারণে যে ক্রমানি যেটা এটা কিন্তু হজে না গেলে আমরা যেটা দিয়ে থাকি এটা কিন্তু একজন হাজি হজে দেওয়ার পরে উনার পক্ষতে কুরবানি দেওয়া উনি মুসাফির যেহেতু ওয়াজিব থাকে না তখন সুন্নত থাকে দিতে বলে ভালো না দিলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব আপনি বদলি হজ করবেন মায়ের পক্ষ থেকে তো কোরবানি যেটা দিবেন ওইটা ওই মার নামেই কোরবানি দিবেন যেহেতু ওইটা ওই উনার হজেরই পাঠ হিসাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে আল্লাহ যেন আপনাকে এবং যারা এই বছর হজ আদা করতেন সকলকে যেন সহজভাবে বিশুদ্ধভাবে হজ আদায় করার ভিত্তিতে আল্লাহ যেন হজ মবরু নসিব করেন আমিন হাসান জাজা আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউ এন এই উইথ ইকরা বিগত দিনগুলোতে চারাটি প্রোগ্রামের কারণে আমাদের টাইম টেবিল চেঞ্জ হয়েছিল নতুবা সাধারণত আমাদের এই প্রোগ্রামটি প্রতি শনি রবি সম মঙ্গল এবং সময় সাপেক্ষে বুধবারেও পাঁচ দিন প্রায় পাঁচ দিন সপ্তাহে রাত্র নাইন ও ক্লক থেকে শুরু হয়ে টেন থার্টি পর্যন্ত আমাদের ইসলামিক কিউ এন্ড এই ওই প্রোগ্রামটি থাকে তো আপনারাও ওই আমি যে প্রশ্ন করতে পারবেন আজকের আমাদের আর বিষয় ছিল যেমন এমন কতিপয় বিশেষ আমল যার মাধ্যমে সহজে আমরা জান্নাত লাভ করতে পারি রমজান চলে গেলেও আমরা এই কাজগুলো যেন অব্যাহত করতে পারি এবং জান্নাত লাভ করতে পারি এর একটি আমরা আমল শিখেছিলাম কি সাইজুল ইস্তেফার প্রতিদিন ফজরের পরে একবার এবং মারিবের পরে একবার আমরা এটা পড়ব যারা পড়ব ইনশাল্লাহ আমরা জান্নাত ওর আশা রাখতে পারি দুই নম্বর আমরা বলেছিলাম আজান শুনলে আজানের জবাব মিনের মতো প্রত্যেকটি শব্দ আমরা সমান রিপিট করব শুধুমাত্র হাই আল্লাহ সালাহ হাই কি সময় কী বলবো লাহ আল্লাহ বিল্লাহ যারা এইভাবে আদানের জবাব দেয় যারা জবাব দেবেন রিসপন্ড করবেন রিপ্লাই করবেন হাদিস বলতেছে তারাও কিন্তু জান্নাতে যাবে দাখালাল জাননা তিন নম্বর আরেকটি আমল সেটি হলো খুব সহজ আমরা প্রত্যেকে করতে পারি ইনশাল্লাহ শটি হলো সূরা ইখলাস যদি কেউ সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ 10 বার পড়ে নবী করীম সহিহ සම්বলেছেন মান কারা কুল হু আল্লাহু আহাদ আশরা মাররাতিন বন আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা কুলহু আল্লাহ দশবার পড়বে আল্লাহ সুবানও তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করবেন তো যে কাজগুলো করলে সহজে জান্নাত লাভ করতে পারি জান্নাত একটা গড় নির্মাণ করতে পারি এর মধ্যে থেকে তিন নম্বর একটি আমল আমরা পাইলাম ডেইলি কয়বার পড়ব দশবার কি সুরায় এখলাস মানে কুলহু আল্লাহ ওয়াহাদ নবীজি বলেছেন যারা ডেইলি ও হাত দশবার পড়বে আল্লাহ সুবাহতালা তার জন্য জান্নাতে একটি গণ নির্মাণ করবেন তিন চার নম্বর মসজিদে যখন আমরা যাই পুরুষরা বা মহিলারা যদি যান শর্ত সাপেক্ষে তাহলে সোফের মধ্যে কোনো গ্যাপ রাখবো না অনেক সময় দেখা যায় মসজিদে গেলে আমরা পিছনে বসে থাকি সামনের সোফের জায়গায় খালিয়াসের পর আমরা সামনে অগ্রসর হই না নবী কোন বলেছেন যারা সামনের সফের খালি জায়গা পুরা করবে আল্লাহ সুবান আল্লাহ তাদের জন্য জান্নাতটি গণিনবা করবেন চার হাদিসটা কি মাংসাদ্দা ফুরুজাতান রাফাউল্লাহ বিহার দরজাতান যারা সফ সুদা করার সময় মধ্যখানে গ্যাপ থাকলে এই গ্যাপটা ফিল আপ করে আল্লাহ সুবান তার দরজা বলন করেন ওয়াবানা আলাহু বায় তানফিল জান্নাতি এবং আল্লাহ সুবান তার জন্য জান্নাত রিক নির্মাণ করেন চার পাঁচ নম্বর মসজিদ নির্মাণ করা সহজে জান্নাত লাভ করা এবং জান্নাতি গরের মালিক বানার সদ উপায় হলো মসজিদ নির্মাণ নবী করিম সেজাম বলেছেন মন বানাল্লাহ মসজিদন ওলাউ কা মিফ হাসি কিতিন ও আসগর বন লাহু বাইতান বৈতন ফিল জান্না যারা মস্তি নির্মাণ করবে সাইদের কোনো প্রশ্ন নয় বড়ো হোক অথবা চুট্ট হোক হাদিসের পরিবার একটা পাখির বাসার মতো চুট্ট মসজিদ এর তো পাখির বাসার মতো মসজিদ হয় না মানে আপনি এই পরিমাণ সামান্য একটি অংশ যদি মসজিদ শরীর হন তো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনার জন্য যান্নাত নির্মাণ করবে পাস

খুব সম্ভব হয়তো আপনি আমার উস্তাদ উনি হাজরত শেখ তরিকুল্লাহ সাহেব হাবিজল্লাহ তালা ওনার কথা বলতেছেন মনে হয় আগে উনি প্রোগ্রাম করতেন বিভিন্ন প্রশ্ন উত্তরের অনুষ্ঠান ওনার ছিল এবং দার্সা করতেন আল্লাহ সুবাহ উনার হায়াতের মধ্যে ইল আমল মাল্লাহ জন্য আর আবার দান করেন আমি আপনি বলেছেন একটি কথা যে আমি তো বলেছি সাইদুল ইস্তফার ফজরের পরে কম্পকে একবার এবং মা রিবের পরে একবার আপনি বলেছেন আপনি ফজরের পরেও পড়েন মাহরিবের পরেও পড়েন ইবেন সাল জুহার পরেও পড়েন আউ আবিনোর বেশি পরে কোনো সমস্যা নাই নবী করিম সাল্লাহ আলাইসালামের কোনো গুণা ছিল না আগের এবং পিছনের সহল গুণা এর এরপরেও আমাদের নবী ইসাল্লাহ ইসলাম ডেইলি একশো বার ইস্তেফার করতেন কতবার একশো বার তো যে কোনো ইস্তেফার যদি আপনি বেশি করেন বা সেল ইস্তেফার যদি আপনি এইভাবে আরও চলো জুহার পরেও পড়েন আউ আবিনোর পরেও পড়েন আরও ভালো আর এটা বলা হচ্ছে যারা কমপক্ষে ফজরের পরে একবার পড়ে নিলে এবং মার বিপুরে একবার পড়ে নিলে ওই দিনে বই রাতিতে মৃত্যু হলে সে জান্নাতি হবে বেশি পড়লে কোনো সমস্যা নাই কারণ জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন বাজুকুরুল্লাহ জিকরান কাসিরা। তোমরা আল্লাহকে বেশি বেশি করে জিকির করবে ইস্তেফারের ক্ষেত্রে হলো যত বেশি ইস্তেফার করা যায় ততই ভালো এজন্য আমাদের আকাবিরিন আমাদের আসলাফ আমাদের মাশায়হীন এবং আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দেন যে ফজরের পরে আমরা যেন সুহান আল্লাহি আল আহমদুলিল্লাহি ইহি আল্লাহ পরে আমরা যেন একশোবার পড়ি এবং দুরুশ্বরীফ যেন একশোবার পড়ি এবং ইস্তেফার আস্তাহ ইনল্লা গফুর রাহিম বা যে কোনো ইস্তেফার বা ইয়ুল সেভা যদি কোল আম এটা পড়তে পারে একসবা আরও ভালো সমান বিকালে আবার সমান গুলো আরও একশো একশো করে আমরা পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ অতএব আপনি এই যে শৈদুল ইস্তেফার ফজরের পরেও পড়লেন আবার সলদুহার পরেও পড়েন আবার রিনের পরে পড়েন এই বাজে বারবার পড়েন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ বেশি পড়া যেতে পারে দ্বিতীয় প্রশ্ন হল সমান সুরাই এখলাস আমি বলেছিলাম যারা ডেইলি কমপক্ষে দশবার পড়বে আল্লাহ সুবান তাদের জন্য জানাতে টি গ নির্মাণ করবে আপনি বলেছেন যে আপনি প্রত্যেক নমাজের পরে তিনবার করে পড়েন এটাও আরেকটি আমল যে প্রত্যেক নামাজের পরে কুল হু আল্লাহ কুল আবির নাস এই তিনও সুরা পড়া তিন তিনবার তিনবার করে পড়া এটাও নবী করিমস আমল ছিল বিশেষ করে ফজরের পরে এবং মাহরিবের পরে নবী এ করি ইসলাম এই পড়তেন তিনবার করে প্রথমে কুলওয়াল্লা তারপরে কুলাবির ফলা তার নাস ঠিক আছে আবার তিনসূরা আবার তিনসূরারি রিপিট করতেন এইভাবে বেডে গেলেও করতেন তো সেটা ভিন্ন কথা আপনি করতে পারেন ইনশাল্লাহ যদি আপনি একশো একবারও পড়েন পড়তে পারবেন স্যার কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লা আর একটি প্রশ্ন একজন জানতে চেয়েছিলেন যে কোরবানির সময় যে অনেক সময় নিয়ত করে আবার অন্য এক জায়গায় নিয়ত করছেন আবার অন্য জায়গায় দেন তাহলে ওইটা কি ঠিক হবে কি না একজন মানুষ আবাদত করবে কোরবানি তো পৃথিবীর যে কোনো জায়গায় দেওয়া যায় এখন দাতা যে উনি যদি তার নিয়তটা চেঞ্জ করে এক জায়গায় হয়তো মনে নিয়ত ছিল দেওয়া অন্য জায়গায় দেওয়া দেন আদায় হয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ যদি কারোর সাথে কমিটমেন্ট এবং ওয়াদা করে ফেলেন যে আমি আমার কুরবানি ওই জায়গায় দিব তো ওই কমিটমেন্ট রক্ষার্থী ওই জায়গায় দেওয়াটা তো অবশ্যই উত্তম বাট কুরবানি যদি পৃথিবীর অন্য কোথাও দিয়ে দেন আদায়ত হয়ে যাবে সমস্যা হবে না তো এটাও করা যেতে পারে সমস্যা নাই তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এমন কতিপয় বিশেষ আমল যার মাধ্যমে সহজে আমরা জান্নাত অর্জন করতে পারি আমরা এই পর্যন্ত পাঁচটি আমল আমরা জানছি নাম্বার ওয়ান সাইদুল স্টেফার নাম্বার টু আমরা জানছি আদানের জব রিপিট করা নাম্বার থ্রি আমরা জানছি কুলুওয়াল্লা দশবার পড়া নাম্বার ফোর আমরা জানছি মসজিদে গেলে সফে খালি জায়গা গ্যাপ পুরা করা এবং নাম্বার ফাইভ আমরা জানছি মসজিদ নির্মাণ করা এই পাঁচটি কাজ করলে ইনশাল্লাহ আমরা জান্নাত পেতে পারি জান্নাত আমাদের গ নির্মাণ হবে ঠিক আছে ইনশাআল্লাহ ছয় নম্বর আরেকটি আমল একটু আগে যে প্রশ্ন করলেন সরাতজ্জুহার সম্পর্কে বলেন নবীন বলেছেন জালাসলাত জুহা পড়বে তাদের জন্য আল্লাহ সুবানের টি গ নির্মাণ করবে হাদিসটি দৃষ্টি হলো মঙ্গ সাল জুহা আরবান আল উলা আরবান বুনিয়া লাহু বেতুনফিল যারা জালাসলাত জুহা দুই দুই করে চার রাকাত পড়বে এবং জুহরের আগে আরও চার রাকাত পড়বে আল্লাহ সুবানউল্লাহ তাদের জন্য জন্নাতের টি নির্মাণ করবেন এটা আমরা ছয় নম্বর আটটি আমরা জানলাম সলাত জুহা পড়া এবং জুহর আগে চার রাকাত সুন্নত পড়া জাজাকুমাল্লাহ

ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি প্রথমে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে কমেন্ট করেছেন লাইক করেছেন আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে যেন কবুল করে এবং আপনারা যেভাবে ধারণা করতেছেন আল্লাহ যেন এই প্রোগ্রামকে কঠিন ক্ষামতে আমাদের এই জানটা জন্য যাতে রয়েছে এই কবুল করে না আমিন এবার আসলে প্রশ্ন আপনার দেশে একটা মসজিদ এবং মসজিদের সঙ্গে ঈদগাঁও আছে আপনি অনেক সময় ডোনেশন বক্সে পয়সা জমা রাখেন ওই মসজিদের জন্য প্রশ্ন হলো এই মসজিদের নিয়তে আপনি রাখতেছেন ঈদগার হয়তো নিয়ত নাই তো ওই টাকা দিয়ে মসজিদ যেহেতু চলতেছে এবং পাশে ঈদগাও যেটা সেখানেও কি লাগানো যাবে দেখেন মসজিদের পয়সা ঈদগাহে লাগানো যাবে না ঈদগাহ পয়সা মসি লাগানো যাবে না হ্যাঁ আপনি দেখা হিসাবে যদি আপনার নিয়ত রাখার সময় থাকে বা আপনি বক্সে রাখলেও যে সময় আপনি দিবেন ওই দেওয়ার সময় আপনার যদি নিয়ত থাকে যে এই পয়সাটা মসি লাগানো যাবে প্রয়োজনে তারা ঈদগাহে লাগাইতে পারবেন আপনার পক্ষ থেকে পারমিশন থাকে অথবা এই মসজিদ এবং ঈদগাহ যেহেতু একই সঙ্গে সংযুক্ত এবং কমিটি একই একই কমিটি রান করতেছে তাদের হাতে দিয়ে দিলেন যে আপনাদের সুবিধা মতো যেন বলা মনে করে লাগান তো এমতো অবস্থায় এই পয়সাটা মসজিদে বা লাগানো যাবে প্রয়োজনে তারা এই পয়সাটা ওই সাথে সংলগ্ন ঈদগাহে লাগাতে পারবে উত্তম এটাই হবে হয়তো আপনি নিয়তের মধ্যে আজ থেকে আপনি রাখার সময় নিয়ত করলেন যে আমি এই পয়সা আমার মসজিদ এবং ঈদগাহের কল্যাণার্থে ফায়দার জন্য আমার এই পয়সাটা খরচ করা হবে আমি মসজিদ কমিটি স্থান করবো মসজিদ কমিটি তারা প্রয়োজনে মসজিদে অথবা যদি প্রজন্মের ঈদগাহে তারা এই পয়সাটা তারা ব্যবহার করবেন তারা ইউজ করবেন লাগাবেন তো জিনিসটা পরিষ্কার হয়ে গেল ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ যদি আপনার স্পেসিফিক থাকে যে এই পয়সাটা মসজিদেই খরচ করা হবে আপনার পথে কোনো পারমিশন না ঈদগাহে তখন কিন্তু তারা এই পয়সা ঈদা লাগাইতে পারবেন না এজন্য উত্তম কি হবে যে আজকে থেকে যদি আপনার উদ্দেশ্য হয় মসজিদ এবং ঈদগা উভয় উপায় খাতে এই পয়সা খরচ কর এখন থেকে এই নিয়তি আপনি রাখবেন অথবা তাদেরকে ক্লিয়ার বলে দেবেন যে আপনাদের হাতে আমি দিয়েছি আপনারা সুবিধা মতো প্রয়োজনে মসজিদে প্রয়োজনে ঈদগাহে আপনারা গাইতে পারবেন পারমিশন আপনার তাদেরকে দিয়ে দিলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কালার সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার তো ছোট ছোট তিনটা প্রশ্ন আছে আর <Jee> ওখানে <laughs> <laughs>

প্রথম প্রশ্ন ফরো আপনি খেরাতে পড়তে গিয়ে আপনি একটু বেড়া আপনার লাগছিল তারপরে আপনি অন্য সূরাতে আপনি চলে গিয়েছেন কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বাট নিয়ম হলো কি আপনি যদি মা সালা এই পরিমাণ পড়ে নেন আমি আরবি শুধু বলেছি অর্থাৎ পুরা লম্বা একটি এত পড়ে ফেলেছেন বা চুট্ট বাড়ি পাট্টি তিনটি আয়াত পড়ে ফেলেছেন আর এর ফলে যদি আপনি মিস্টেক হয়েও যায় তখন আপনি অন্য সূড়ায় না গিয়ে রুকুতেও তখন চলে পারেন সমস্যা নাই বাট ফলে যদি আপনি কোনো জায়গাতে তেলেওয়ার শুরু করে আপনি হঠাৎ করে এখানে একটু আটকে গেছেন স্টাক হয়ে গিয়েছেন আর আপনি এই সূরা রেখে অন্য সুরা চলে যান নামাজ হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি টেবিলের মধ্যে টি টেবিলের মধ্যে আপনি কোরআন শরীফ রেখে পড়েন আর কোনো সময় ওই টি টেবিলের নিচে যে শেলফ আছে বা থাক আছে এখানে আপনি ফা রাখেন এটা কি কোনো সমস্যা হবে তো দেখেন সমস্যা অবশ্য হবে না কারণ কোরআন তিলওয়াতের সময় আমরা অবশ্যই উইথ রেসপেক্ট কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর বাণী এটাকে সম্মান প্রদর্শন করতে হবে এটা শেয়ারুল্লাহর মস্ত মধ্য থেকে অর্থাৎ এমন একটি সিম্বল এমন একটি জিনিস যেটা ডাইরেক্ট সম্পর্ক আল্লাহর সাথে তো আল্লাহর সিম্বলকে অন্তর দিয়ে রিসপেক্ট এবং সম্মান দেখাতে হয় কোরআন মসজিদ কিবলা কাবা এগুলাকে সম্মান দেখাতে হয় যদি আমরা এটার প্রতি সম্মান প্রদর্শন করতে পারি তা প্রমাণ হবে আমার অন্তরে আল্লাহর তাক আল্লাহর ভয় রয়েছে অতএব আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণে কোরআনের প্রতি ডিসরিসপেক্ট বা অসম্মানই করা হচ্ছে এরকম কোনো কাজ করব না তো আপনার হয়তো ফায়ার সুবিধা যদি মনে করেন আমি এইভাবে এখানে যে আমার দুটো টেবিলের সামনে আসে আর আমি এখানে আমি আমার কোরআন রেখে টেবিলের নিচে তাকে যদি আমি আমার পা রেখে দেই এটা অবশ্যই আমি মনে করি এটা কোনো হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কারণ আমরা শরীফ যে ঘরে রাখা থাকে এই ঘরে ফ্লোরে দিয়ে তো আমরা হাঁটি এমন ফ্লোর এই ঘরে এই যে রেকের মধ্যে শরীফ রাখা আছে বা যে শেলফের মধ্যে কোরআসবি রাখা আছে ওই শেলফটা যদিও এই ফ্লোরের সাথে ফ্লোরের উপর রাখা বাট এই ফ্লোরে যখন আমরা হাঁটি কোনো সমস্যা তো হয় না ইনশাআল্লাহ তো এইভাবে পা রাখলেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বাট আপনার মনে যদি আসে এই কথা যে আসলে এটা কোরআন শিবের প্রতি সম্মান দেখানো হচ্ছে না না রাখাটা অবশ্যই উত্তম হবে কারণ আমরা সম্মান ও সম্মান আমাদের অন্তরের সঙ্গে সম্পর্কিত অনেক কিছু যেমন কিবলার দিকে পা লম্বা করা আপনি দেখবেন আমরা বাং বিশেষ করে আমরা আমাদের কালচারে আমরা এটাকে একটা অসম্মানই মনে করি যার কারণে আমরা কিবলার দিকে আমরা কী করি না কোনো সময় পা আমরা লম্বা করি না কিন্তু আরও কিছু বাইরে আছেন অন্যান্য দেশের তারা কিন্তু কিবলার দিকে মসিকে পা লম্বা করে তারা শুয়ে থাকেন তাদের কালচারে এটা কিন্তু তারা ডিসিবেন মনে করে না অত জানে নাই তো না জানার কারণে হয়তো তাদের জন্য এটা তোমার মারাত্মক হবে না আমরা যারা কিবলার দিকে পা লম্বা করে শুয়ে থাকা অযথা ও কারণে আমরা ডিসরিসপেক্ট মনে করি এটা আমরা করতে যাব না কেন দেখেন কিবলা বা কোরআন মসজিদ কাবা এটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে এগুলো অত্যন্ত সম্মানিত আল্লাহর নবী বলেছেন আমরা কিবলার দিকে তুতু ফেলবো না কী করবো না তুতু ফেলব না নবী আরও বলেছেন টয়লেট ইউজ করার সময় কিবলার দিকে ফেস করে বসে বা কিবলার দিকে পিঠ দিয়ে টট আমরা ইউজ করব না এটাও কি কিবলার প্রতি এটা ডিসিসপেট বা অসম্মানসূচক আচরণ হয় এখান থেকে আমরা কী শিক্ষা পেলাম যে কিবলা কাবা মসজিদ কোরআন যেগুলার আল্লাহর সাথে সম্পর্কিত এগুলার প্রতি আমরা সম্মান দেখাবো অসম্মান অসম্মানজনক কোনো কাজ আমরা করতে যাব না তো আপনি যে কথাটা বলেছেন টি টেবিলের উপর কোন পড়া আবার ওই টি টেবিলের নিচের থাকের মধ্যে ফারাকা এটা হয়তো ডিসপেক্ট হচ্ছে না ঠিক আছে বাট এরপরও না রাখতে পারলে আমি মনে করি ভালো হবে ইনশাআল্লাহ আপনার আরেকটি প্রশ্ন ছিল সাহাজুদ নামাজ এই পর্যন্ত আপনি নফল নিয়তে পড়েছেন উত্তম কিন্তু সুনত পড়াটা এটা শুনতে মক্কাদা বা শুনতে গৌর মক্কাদা যাই হোক পার শুননত এরপরও আমি আরও অতীত বলেছি সুনত এবং নফল এই নামাজগুলো সুনত নিয়তে পড়াও যেভাবে যাই নফল নিয়তেও পড়লেও হয়ে যায় প্রকার কিছু পরিষ্কার রাখা আসে ফরজ ব্যতীত ওয়াজিব ব্যতীত বাকি যে সমস্ত নমাজ আছে এগুলো শূন্যত পড়াও আছে নফল নিতে পড়লেও আদায় হয়ে যাবে হাদিসের পরিভাষায় ফরত এবং ওয়াজিব ছাড়া বাকি এবাদতগুলাকে তেতাড় বলা হয়েছে কি বলা হয়েছে তেতাড় একটি গ্রুপের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে তো সেই হিসাবে আপনি নফল নিয়তে পড়লেও যেভাবে জায়জ শূন্যতিনে পড়লেও জায়েজ বাট তাহাজুদের ক্ষেত্রে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে উত্তমভাবে শূন্যত নিতে পড়লে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ধন্যবাদ আপনার তিনটি প্রশ্নের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে প্রত্যেককে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল এবং সুন্নতে ওয়াজনা বেশি করে করতে পারি আল্লাহ জানাই সদা হেদায়েত দান করুন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান আর যেহেতু আমরা ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম wabarakatuh প্রস্তুতা ইসলামিক ইউএনএ ওই একটা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আমরা ছোট্ট একটি বিরতি ছিলাম বিরতির পূর্বে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আসছিলেন ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা আরও কল নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা চেষ্টা করবো জাজাক মোল্লা খের জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ বিতরণ করা যাবে কি বিরতির পূর্বে ওনার প্রশ্ন ছিল জাকাতের পয়সা দিয়ে এতিমখানায় দেশের গরিব মাদ্রাসায় এতিম ছাত্রদের কি কোরআন কিনে দেওয়া যাবে যদি এতিম ছাত্র গরিব হন তো অবশ্যই আপনি জকাতের পয়সা দিয়ে কোরআন কোরআনে কারিম অথবা অন্য কোনো বুক কোনো কিতাব আপনি কিনে দিতে পারবেন কাপড় কিনে দিতে পারবেন তার চিকিৎসার জন্য ঔষধ দিতে পারবেন গরিব হতে হবে এতিম হলেই যেন জকাত দেওয়া যাবে এরকম না আমরা কিন্তু একটা ধারণা যে আমরা মনে করি এতিম হলেই জোকাত দেওয়া যাবে বা বিধবা হলেই দোকাত দেওয়া যাবে না এতিম এবং বিধবা যদি গরিব হয় তাহলে অবশ্যই আপনি তাকে জোকাত দেওয়া দিতে পারবেন জোকাতের পয়সা দিয়ে কোরআন শিব আপনি কিনেও দিতে পারবেন সমস্যা হবে না তো আমার মনে হয় আপনি যে এতিমের কথা বলতে চাইছেন গরিব তিমি হওয়ার কথা সেই হিসাবে আপনি যদি জোকাতের পয়সা দিয়ে তাকে কোরআন শিব কিনে দেন অথবা কোনো তার পাঠ্য কোনো পাঠ্য কোনো পুস্তক কিনে দেন বুক কিনে দেন বই কিনে দেন কিতাব কিনে দেন বা তার ব্যবহারের কাপড় কিনে দেন বা তার ঔষধ আপনি ক্রয় করে দেন তো কাদের পয়সাদে যায় সমস্যা হবে না ইনশাআল্লা তাই হবে ইনশাল্লাহ আজকে আমাদের রাজ্য বিষয় ছিল জান্নাত লাভের সহজ আমল যে কোন কোন কাজ করলে সহজ আমরা জান্নাত পেতে পারি আমরা জেনেছিলাম যদি কেউ ফজরের পরে ইস্তেফার পড়ে নেয় অথবা মাগরিবের পরে সেবার পড়ে নেয় তাহলে ওই দিনে অথবা রাত্রে মৃত্যু হলে সে জান্নাতে যাবে দুই নম্বর আদানের জবাবগুলা যেভাবে অজিন বলে হুবহু আমরা এইভাবে জবাব দেবো শুধুমাত্র হাইয়ালা সাল হাইয়াল্লাহ ফলার সময় আল্লাহ ইল্লা ইলা বলবো তিন নম্বর আমরা জানছিলাম ডেইলি কমপকে দশবার আল্লাহ পড়লে আল্লাহ সুবান জানাত্রিগ্ নির্মাণ করবেন চার নম্বর মসজিদে গেলে সফের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে ফাঁক থাকে তো ফাঁক মেরে যারা সফে দাঁড়ান আল্লাহ তাদের দ্বাবুলন্দ করেন জানাত্রিগ্ নির্মাণ করেন পাঁচ নম্বর মসজিদ নির্মাণ করা ইভেন ছোটো হলেও মসজিদে যদি আপনি শরিক হয়ে মসজিদ নির্মাণ করেন এ বিনিময় আল্লাহ সুবান জান্নাতে গণ নির্মাণ করবেন পাঁচটি আমরা আমল জেনেছিলাম আমরা জেনে নিই আরও পাঁচটি এই পাঁচটির প্রথম আরেকটি আমরা জানি যে যারা সলাতু জুহা পড়বে এবং জুহরের পূর্বে চার কাজ উন্নত পড়বে আল্লাহ সুবান তাদের জন্য জান্নাতের গ নির্মাণ করবেন দুই নম্বর এখন করছে পাঁচটি দুই নম্বরটি যারা মারিবান। আল্লাহ বলেন যদি কেহ কোনো বেমারীকে দেখতে যায় আখান ফিল ইসলাম কোনো মুসলমান ভাইকে দেখতে যায় না দাহু মুনাদিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একজন ফেরেস্তা ওই ব্যক্তিকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন আং তিবতা ও বা মামসা আজকে ধন্যবাদ তোমার এবং ধন্যবাদ সার্থক তোমার এই পায়ে হাটা ও তাবা ওয়া তামিল জান্নাতি মন আজকে তুমি একজন বেমারিকে বিজিট করার মাধ্যমে একজন মুসলমান ভাইকে দেখতে যাওয়ার কারণে তুমি জান্নাতেটি গড় নির্মাণ করে ফেলেছ তাহলে কোনো বেমারিকে দেখতে যাওয়া মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া এর মাধ্যমেও জান্নাত পাওয়া যায় দুই তিন নম্বর যদি কারো কোনো সন্তান মারা যায় আল্লাহ বলেছেন জান তা বলে তুলে আবদি যদি কারো কোনো সন্তান মারা যায় কাল আল্লাহ তালা মালাইকাতি আল্লাহ তালা ফেরেশতাকে জিজ্ঞেস করেন কাবাস তুমি তোমরা কি আমার বন্দার তার করিজা টুকরা সন্তানের যান নিয়ে এসেছ ফয়কুলু না না উত্তর ফেরেশারা উত্তরণস আল্লাহ আপনার নির্দেশিত আমরা নিয়ে এসেছি ফয়াকুলু তখন আল্লাহ বলেন কবাস তুম তাফু আিহি তোমরা আমার বন্দার তার অন্তরের ফ্রুট এবং তার ফল তার ফসলকে তোমরা নিয়ে এসেছ ভয়াহাম ফেরে তোমার ইয়েস আল্লাহ আপনার হুকুমেরা নিয়ে এসেছি ফয়াকুল তখন আল্লাহ বলেন মা যা কালা আবধি তারা তোমরা যখন তার এই মায়ের সন্তানের যান নিয়ে আসো এসেছ তখন সে কী বলেছে তোমরা তার কলিজার টুকরা সন্তানের জান যে সময় তোমরা নিয়ে আসো বাবা হিসাবে মা হিসাবে সে কী বলেছে ফয়াখলনা ফেরেস্তারা বলেন হামি দেখা আল্লাহ আপনার এই বন্দা এবং বান্দি তাদের সন্তানের যান নিয়ে আসার সময় তারা আপনার প্রশংসা করেছে এবং ইন্না ও ওয়া ইনাইলাহিরা যেমন বলেছে আপনাকে স্মরণ করে তারা ইন্না লিল্লাহি ইন্না ইহিরা যেমন বলেছে আল্লাহ সুবাহতলা বলবেন হে আমার ফেরেজ তারা তোমরা সাক্ষী থাকো তার কলেজাত করা সন্তানের দান নিয়ে আসার সময়ও সে আমাকে ভুলে নেই। সে আমার প্রশংসা করল এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন বলে যে আমরাও আল্লাহর আমরাও আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই যে কথা বলে সে আমার প্রতি তার সারেন্ডার প্রকাশ করেছে এজন্য হে ফেরসারা ইবনুল আবদি বায়তান ফিল জান্নাতি তোমরা আমার এই বন্দার জন্য বান্দির জন্য জান্নাতেরই গড় নির্মাণ করো মুহু বাইতুল হামদি এবং সাইনবোর্ড লাগাও বাইতুল হামদ হাউস অফ প্রেজ হাউস অফ থ্যাংকস যে আমার বন্দা বিপদ মুহূর্তেও আমার প্রশংসা করেছে এই গড়টা আমার পক্ষতে আমার এই বন্দাকে আমি দান করব তাহলে কারো সন্তান মারা গেলে ওই সময় সবর করে ইন্না ইহি ও ইন্না ইহি রাজমন পড়ে নিলে এর বিনিময়েও জান্নাতে একটি গড় পাওয়া যেতে পারে তো আমরা আরও পাঁচটি একটি জানলাম সালে দুহা পড়া আর কি জানলাম কোনো বিমার ব্যক্তিকে দেখতে যাওয়া মুসলমানকে দেখতে যাওয়া আর তিন নম্বর জানলাম কোনো সন্তান মারা গেলে আল্লাহকে স্মরণ করে সবর করা এবং ইন্না ইহি বা ইন্না ইাহির আজ পাঠ করা চার নম্বর আরেকটি সহদ আমল হলো সুন্দরভাবে অজুর করে ডেইলি সুন্নতে মুাদা বার রাকাত পড়া কি সুন্দরভাবে প্রপারলি অজু করে ডেইলি বার রকাত শুনতে আদায় করা বারো কাত সত বলতে আমরা কী বুঝি ফজরের আগে দুই রেখাত জোরের আগে চার রাখাত জোরের পরে দুই রেখাত আর মারিবের পরে দুই রেখাত এসার পরে দুই রেখাত এই টোটাল হয়ে গেল বারো রাকাত সুনাত মক্কাদা তো আল্লাহর নবী বলেছেন যারা সুন্দরভাবে রুক করে এই বারো রকা সোনাচম মক্কদা পড়বে এর বিনিময়ে আল্লাহ সুহান্লাহ তাদের জন্য জান্নাতের গড় নির্মাণ করবেন তাহলে জান্নাতে গড় পাওয়ার আরেকটি সদ আমল হলো ডেইলি সুনাত মক্কাদা রেগুলার বারো পড়া হাদিস কি মা মিন আবদিন মুসলিমিং তওয়জ আ নবীজি বলেন যদি কোনো আল্লাহর বন্দায় অথবা বান্দি যদি সুন্দরভাবে অজু করে বাগাল অজু আ এবং অজু সে কমপ্লিটলি প্রপারলি পারফেক্টলি করল অজুর ফরজ ওয়াজিব সুন সব কিছু টিম আদায় করলো সুম্মা সল্লালিল্লাহি ফি কুল্লা সিন্তা আশা তারা কাতান এরপরে যদি সে অন্য নামাজের সাথে ডেইলি বার আকাশ শুনেতে মক্কাদা পড়ে ফেলে ততওয়ান যে সুনতগুলা ফরজ নয় এটা সুনত গয়রা ফরিজাতিন যেটা ফরজ নয় এরপরও যারা পড়ে ইল্লা বাইতান ফিল জান্নাতি আল্লাহ সুবান তাদের জন্য জন্নাত এটি গড় নির্মাণ করবেন এই হাদিসটি শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে তাই ডেইলি সুনাত বা রকাত পড়লে বিনিময়ে জান্নাত পাওয়া যায় আমরা সুনাত জন্য অবরাজনা করি রমজান চলে গেলেও এই কাজগুলো তো আমরা এখন আমরা কণ্ঠ করতে পারতেছি তো আমরা আরও জানলাম চারটি আমল একটি সোলাতু দুহা জুহা পড়া দুই নম্বর কোনো বেমারিকে বা কোনো সুমা ব্যক্তিকে দেখতে যাওয়া আর তিন নম্বর সন্তান মারা গেলে সবর করে ইনা রাজন পড়া চার নম্বর সুন্দরভাবে জু করে ডেইরি বরকা রকাশ মক্কাদা পড়া পাঁচ নম্বর আগে ফাঁসি পড়েছিলাম এখন আরও পাঁচটি টোটাল মিলে কয়টি হয়ে গেল দশটি এখন পাঁচ নম্বর যেটি সেটি হলো আপনি ইদেশে আছেন শপিংয়ে যান বিভিন্ন সুপার মার্কেটে যান বাজারে যান মার্কেটে যান আপনি মার্কেটের দুয়াটা পড়ে নিলে বিনিময় আল্লাহ সুমনতাল্লাহ যেন না তেটি গণ নির্মাণ করবে হাদৃষ্টি কি এই হাদিসটিও মুস্তন মুস্ত আহমদ সহ তিরমিলি শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে দৃষ্টি কি নবী কসম বলেন মং দাহালা সুখা যে ব্যক্তি বাজারে প্রবেশ করল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া يمীত ওয়া বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর যে শপিং গিয়ে মার্কেটে বা কোনো শপে গিয়ে এই দোয়াটা পড়লে আল্লাহ সুবহানাহু আলা তাআলা কতাবা আলফা আলফি হাসানাতিন আল্লাহ সুবহানাহু ওয়া ওয়ান মিলিয়ন নেকি লেখবে তারামেখবে আল্লাহবর ওয়ান মিলিয়ন বদলতে পেয়ে যাবে ওয়া মাহা আনহু আলফা আলফি এবং আল্লাহ সালা ওয়ান মিলিয়ন গুনা ফেলবেন রিমুভ করে ফেলবেন ডিলিট করে ফেলবেন শুধু এই দোয়ার পড়ার কারণে ওয়ারা আলাহু আলফা আলফি দরজা এবং তিন নম্বর পুরস্কার আল্লাহ তার ওয়ান মিলিয়ন লেভেল তার দরজা এবং র্যাঙ্ক আপ করে দেবেন তো কয়টি পুরস্কার হয়ে গেল তিনটি কি ওয়ান মিলিয়ন নেকি সে পাবে ওয়ান মিলিয়ন গুণা তার মিটিয়ে দেওয়া হবে এবং ওয়ান মিলিয়ন দরজা এবং র্যাঙ্ক আপ হবে উপর উঠে দেওয়া হবে দরজা বলন্দ হবে এবং ফাইনালি চতুর্থ নম্বর পুরস্কার যেটি সেটি হলো আল্লাহ এই পড়ে নেওয়ার কারণে মার্কেটে গিয়ে

কারণ শপিংয়ে গেলে সেখানে অনেক সময় চক্কুর হেফাজত হয় না ঝগড়া জাটি হয় মিথ্যা কথা বলা হয় ডিসি এবং দুকা দেওয়া হয় যারা এই কলিমা এক সঙ্গে পড়বে মার্কেটে গিয়ে তারা কখনো এই সময় দিন জড়াইবে না কারণ সে বিশ্বাস করে আল্লাহ একমাত্র মাহবুদ উনার হাতে সব ক্ষমতা রয়েছে লাভ নকসান সব কিছুর মালিক উনি তো কেন আমি আরেকজনকে দুকা দিয়ে যাবো এজন্য যারা একই বিশ্বাস নিয়ে এই দোয়া মার্কেটে গিয়ে পড়বে আল্লাহ সুবানতুল্লাহ তার সঙ্গে এই ডিল করবেন কি চারটি পুরস্কার ওয়ান মিলিয়ন নেকি লেখা হবে ওয়ান মিলিয়ন গুনা মাফ করে দেওয়া হবে ওয়ান মিলিয়ন তার দরজা বলল করা হবে এবং জানাতে আল্লাপের গণ নির্মাণ করবে এই মুস্তা আহমদ সহ তিরমি সহ বিভিন্ন আদেশের কিতাব এসেছে এবং আদেশি সহি তো আমরা জানলাম আরও পাঁচটি আগে জানছিলাম পাঁচটি এখন আরও পাঁচটি কী পাঁচটি সরসদা পড়া এবং জোরের আগে চারাগার সংযমকা পড়া দুই নম্বর কোনো বেমারিকে বা কোনো মুসলমান বাইকে দেখতে যাওয়া তিন নম্বর কারো সন্তান মারা গেলে কোনো মা এবং বাবা সবর করে ইন্না লি বা ইন্না ই রাজন পড়ে নম্বর সুন্দরভাবে অজু করে ডেইলি অন্য নামাজের পাশাপাশি বার রকা সুন্নত মকাদা পড়া জুহ ফদরের আগে দুই রেখাত জুহরের আগে চার রেখা পরে দুই রেখাত মাগরিবের পরে দুই রেখাত এসার পরে দুই রেখা টোটাল বার রকা সনতম অকদা আচ্ছা বলেন দেখি যারা মক্কাদা পড়বে তারা কি ফরদ নামাজ ছাড়বে মোটেই তো না কারণ সোনাতে মক্কাদা যারা পাবন হবে নফল যারা পাবন হবে তাদের তো ওয়াজিব বা ফরতরা কোনো প্রশ্নই আসে না তো যারা এই বারো রাজ সোনাতে মক্কাদা পড়বে যাদের অভ্যাস হবে আল্লাহ তাদের জন্য জানাতে একটি গড় নির্মাণ করবেন আর ফাইনালি আর একটি বাজারে গেলে শপিংয়ে গেলে সুপার মার্কেটে গেলে আমরা এই জড়া আমরা পড়ে নাই কি ওহু ওয়াহাইল্লা জামুত বিয়াদিল খাইর ওয়াহু আলাকুল্লিস কাদির যারা এই মুহূর্তে টিভির সামনে আসেন বা পরবর্তীতে আমাদের এই কথাগুলো বিটিমানে শুনবেন আপনারা যারা যারা জানা আছে আমরা পড়বো আমরা বলে জানা না যাই আর যাদের জানা নাই আমরা এটা মেমোরাইজ করে ফেলবো আমাদের সন্তানদেরকে এই দোয়াগুলো শেখাবো এবং শুধু এই দোয়া নয় মস্তুন প্রত্যেকটি দোয়া আমরা নিজেও শিখবো আমরা অভ্যাস করবো এবং আমাদের সন্তানদেরকেও সমান শিখাইয়া তাদেরকেও পড়ার অভ্যাস করাবো ইনশাল্লাহ দেখবেন অনেক সব হয়ে যাবে অনেক সব হয়ে যাবে অনেক সুযোগ রয়েছে এই দোয়াটা আপনিও আপনার হয়তো বাচ্চারা যদি কোনো প্রতিষ্ঠানে পড়তে যায় তারা দোয়ার বুক পেয়ে যাবেন অথবা আপনি যে কোনো হাদিসের বুকেও পাবেন বা আপনি সার্চ করলে হয়তো আপনি পেয়ে যাবেন তো এই মার্কেটের দুয়াটি আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ তো আজকে আমরা দশটি আমাদের কথা আমরা জানলাম যে দশটি আমাদের মাধ্যমে সহজে আমরা জান্নাত পেতে পারি জান্নাত আমরা গণিমাণ করতে পারি এজন রমজান চলে গেলেও অনেক সুযোগ রয়েছে এগুলো আমরা করতে পারি ইদিনই করতে পারি যেমন আজকের দশটি আমরা প্রথমে আমি কী বলেছিলাম সাইদুল ইসতেফার পড়া কি আল্লাহ হুমাং তরব্বি লাহ ইলাহ ইলাংতা খালাক্তানি ওয়ানা আব্দু কা ওয়া না আলাহ হাদিকা ব আদি কা মাস্তা তাহাতু আবুল আ কাবে নির্মাতিকা লাই আবুল আকাবে দম্বি ফক ফিলি ফাইন উল আফিরুদুল বাই এই দুটি আমরা শিখব বাচ্চাদেরকে শিখাবো অন্ততপক্ষে ফজরের পরে একবার পড়লে ওই দিন মারা গেলে আর মাহরিবের পরে একবার ফোড়াইলে ওই রাত্রে মারা গেলে সে জান্নাতি যেন আমরা ফজরের পরে একবার মাহরিবের পরে একবার আমরা পড়ে নেব দুই নম্বরে জেনেছিলাম সুরায়ে আমরা আদানের জবাব দেওয়া আদানের জবাব আমরা হুবহু দিবস শুধুমাত্র হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহাম বলবো বিল্লাহ ঠিক তেমনিভাবে ফজরে আদানে বলা হয় আসসালু খাইরু মিনান্না ওম আমরা যে সময় সাদমের নাম শুনবো আমরা বলবো সদার্থ হবার আর্থা এবং আজানার যেভাবে জবাব দেওয়া হয় ঠিক তেমনিভাবে শূন্য হল হলো একামতেরা জবাব দেওয়া এই জবাব দিলেও এর বিনিময়েও জান্নাত পাওয়া যায় আমরা শিখেছিলাম ডেইলি দশবার কুলু আল্লাহ যারা পড়বে আল্লাহ সুম্ন তাদের জন্য জান্নাত জানাতে গণিমান করবেন আমরা শিখেছিলাম নমাজে গেলে সামনের সবার খালি জায়গা পুরো করলে আল্লাহ জান্নাতে একটি গণ নির্মাণ করেন আমরা শিখেছি মস্তি নির্মাণ করলে আল্লাহাক জান্নাতে গর্বান আমরা শিখেছি দু যারা চার রাকাত পড়েন বা এবং দু আগে আরও চার কাছ পড়েন আল্লাহ তাদের জান্নাতে নাতে গর্বান আমরা শিখলাম সাত নম্বর কোনো বেমারিকে দেখতে গেলে বা কোনো মুসলমান বা সঙ্গে মুলাকাত করতে গেলে আল্লাহ সব তালা তৃষ্টার মাধ্যমে অ্যানাউন্স করান যে তোমার আজকের যাওয়াটা সার্থক তুমি নিজের সার্থক এবং তোমার যাওয়াটা সার্থক এবং তুমি জান্নাতের গড় নির্মাণ করে নিয়েছো তো এর মাধ্যমে আর জানাতে হইতে পারি আট নম্বর কারো সন্তান মারা গেলে সে যদি সবর করে ধৈর্য ধারণ করে এবং পড়ে ফেলে ইন্না লি বা ইন্না ইলেহি র আরও অনেক দোয়া রয়েছে তো আল্লাহ সুবান তালা এর বিনিময়ে জান্নাতটি গড় নির্মাণ করার জন্য ফ্রিস্টাকে নির্দেশ দেন এবং গড়ের মধ্যে লেখে রাখেন বয়েতুল হামদি এমন একটি গড় যে গড়টা ওনারা পেয়েছেন প্রশংসার বিনিময়ে বিপদ মুহূর্তে কঠিন সময়ে মা এবং বাবা সন্তান হারানো বেতায় ব্যতীত হওয়ার পরেও যারা আল্লাহকে বলেন নাই আল্লাহর প্রশংসা করেছেন এর বিনিময়ে আল্লাপাক তাকে এই জান্নাত দিয়ে থাকেন এই গড় দিয়ে থাকেন এরপরে হল নয় নম্বর যারা প্রপারলি পারফেক্টলি কমপ্লিটলি অজু করে ডেইলি বারো কাজ শুনে মক্কাদা পড়বে যেটা মূলত ফরজ নয় আল্লাহ সুবানা তালা তাদের জন্য জানাতেরি নির্মাণ করবেন এবং দশ নম্বর বলেছিলাম ফাইনালি যারা মার্কেটে যাওয়ার পরে শপিংয়ে যাওয়ার পরে দোকানে যাওয়ার পরে দুয়াটি পড়বে

যে এক মিলিয়ন নেকি লেখা হয় এক মিলিয়ন গুনামাফ করা হয় এক মিলিয়ন দরজা বলন করা হয় এবং আল্লাহ সুবাহতালা তার জন্য জান্নাত্রী গড় নির্মাণ করেন আজকে আমরা এই কতিপয় দশটি আমল শিখলাম বিশেষ আমল অতি সহজ বাট বিনিময়টা কিন্তু অত্যন্ত বড় আমরা জান্নাত পেতে পারি জান্নাত্রী ঘরের মালিক আমরা বনতে পারি রমজান চলে গেছে বাট রহমান এখন পর্যন্ত জীবিত আছেন তাই বলে আমরা যেন এবার যেন আমরা বন্ধুত্ব না করি গতকালকে আমি বলেছিলাম যোগ হিসেবে আজও বলবো যে আমি দেখেছি তারা কিছু লোক তারা মাইকিং করতেছে নিকুশ সংবাদ নিকুশ সংবাদ কি যে রমজান শরীফে এবং লাইলাতুল কদরে আমরা অনেক মুসল্লিদেরকে মসজিদে আমরা দেখেছিলাম আমরা তাদেরকে রমজানের পর থেকে হারিয়ে ফেলেছি যদি কোনো শিহিদ কোনো ভাই পেয়ে থাকেন তাদের সন্ধান তাদেরকে আবারও মসজিদে ফেরত আমরা ফাটানোর ব্যবস্থা করুন এটা জোর যোগ বাস্তবতা থাই রমজান শরীফে এত লম্বা সারাদিন রোজা রাখার পরেও পেটে কি থাকা সত্ত্বেও টায়ার থাকার পরেও আপনি আমি পাঁচান্ন মাজ বা জমে পড়তে আমরা পড়তে পেরেছি শুধু তাই নয় মাগরিবের পরে ইফতার করার পরে শরীরটা ঠায়ার্ড হয়ে যায় এরপর শুধু এশান নামাজ নয় বরং বিশ্বাখাত তারাবি সহ এসার নামাজও আমরা আমরা পড়তে সক্ষম হয়েছি শুধু তাই নয় সে সাথে ওই সমান তারাই আবার থাজুদ পড়েছেন ঠিক আছে এর সব আমরা করতে পারলাম রমজান শরীফের দিনের বেলায় খানার চাহিদা থাকা সত্ত্বেও পানি পিয়াস থাকার পরেও এবং ডিজায়ারের নিজের অনেক চাহিদা থাকার পরেও আমরা এগুলো টেম্পোরারি কন্ট্রোল করে আমরা আল্লাহকে প্রমাণ করেছি আল্লাহ আপনার হুকুম যেটাই হোক না কেন কঠিন হলেও আমরা মানতে পারবো এবং যে সময় যারা ছাড়া কথা বলবেন আমরা ছাড়তে পারবো তো আমরা এই অঙ্গীকার করে তাকে অর্জন করেছি রমজানের পরে আমরা এটা ইমপ্লিমেন্ট করে আমরা কন্টিনিউ করতে পারি সফল ওই সমস্ত মানুষ যারা রমজানের অভ্যাসকে কন্টিনিউ করতে পারেন আল্লাহ আমাদেরকে সেই দান করুন একজন আল্লাহ বলেছেন ওয়া আবুদ রব্বাকা হাতিয়াল তুমি তোমার রবের আবাদত করো আবারতে কোনো নির্দিষ্ট সময় নাই যে আজকে বললাম পরে শেষ হয়ে গেল এটা কন্টিনিউ করতে হয় ও আবুদুরব্বাকা তাইয়াতিকালিয়াকি মৃত্যু পর্যন্ত আমরা আবার জন্য কন্টিনিউ করতে পারি এ যেন আসুন রমজান চলে গেলে যদিও রোজা নাই ফরজ রোজা নাই কিন্তু শহলের রোজা তো এখনও রোজা রয়েছে প্রত্যেক মাসে আইয়ামে বিদের রোজা রাখার সুযোগ রয়েছে মানডে এবং থার্সডে নবরুদ রাখার সুযোগ রয়েছে যদিও তারাবি নাই কিন্তু শেষরাত্রের নামাজ তাহা যুধ এই শুটাতে ফিতরা রমজান শরীফের সেটা চলে গেলেও আমরা তো জোকা দিতে পারি এনি টাইম আমরা নফল চ্যারিটি তো আমরা করতে পারি এনি টাইম জিকি তসবিহা এগুলো তো কোনো টাইমের সঙ্গে খাস নয় ফাইভ টাইম নামাজ রমজান বাবা ছিল এখনও তো আছে তওবা এবং নেক্কার কোনো মল্লিসে দিকো মল্লিশে বসা এই তো এখনও রয়েছে অতএব আমরা রমজান চলে গেলেও এই আবাদত যেগুলো আমরা শিখেছি যেগুলো কন্টিনিউ করেছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে কন্টিনিউ করার জন্য থপি দান করেন এবং আজকে আমরা যে দশটি সহজ আমল যে সহজ আমলের মাধ্যমে আমরা বিশেষ বাট খুব সহজ এই সহজ আমলের মাধ্যমে যেন জান্নাত অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই থপি দান করুন আমিন মনে রাখতে হবে রমজান শেষ হলেই নবীশ মফার লাগিয়ে রাখছেন সহরের চটি উদা রাখলে পুরা বছর উধে রাখার সময় সব হয়ে যায় মনে রাখতে হবে রমজানের পরের মাসের নামই হলো সওয়াল সাওয়ালের প্রথম দিন আমরা ঈদের মাধ্যমে উদযাপন করেছি নামাজের মাধ্যমে উদযাপন করেছি আমরা খুশি প্রকাশ করেছি সেলিব্রেশন করেছি এবারের মাধ্যমে তো আওয়ার সেলেব্রেশন ইজ ওয়ার্শিপ এটা বিশ্বাস করতে হবে আমাদের সেলিব্রেশনটাই হলো এবাহত এদের নমাজের মাধ্যমে আমরা খুশি প্রকাশ করেছি নমাদের মাধ্যমে এক্সট্রা চৈত্র পীর মাধ্যমে আল্লাহের বড়ত্ব এবং আল্লাহের গুরুত্ব আজমত আমাদের অন্তরে বসিয়েছি আমরা গরিব দিজ্ঞ মানুষদেরকে আমরা বলি নাই তৎকাদুল ফিজি মাধ্যমে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি অতএব যে রমজান শিবের মাস যে মাসিল সিম্পেতি এবং দরদ দেখানোর মাস যে রমজান শিবের মাসের নফলের মাধ্যমে ফরদের সমান ফরদের মাধ্যমে সত্তর গুণ বেশি সবের সুযোগ আমরা পেয়েছিলাম সুক্রিয়ার হিসেবে আমরা ইজনের পড়েছি আর এখন বর্তমানে সওয়াল থেকে শুরু হয়েছে হজের প্রস্তুতি সওয়ালদুল কাজা এবং দুল হিজ্জাকে বলা হয় হজের মাস আমরা হজের তৈয়ারি করব হজের জন্য প্রিপারেশন নেব এবং পাশাপাশি হাজার মাসারি শিখবো এবং হজ করতে ফেরে আমরা এবাদতের আরেকটি দাব যখন অগ্রসর হব সেটার জন্য আরেকটি সেলিব্রেশন আরেকটি খুশির জন্য রাখা হয়েছে ঈদ আজহা সেখানে মালি স্যাক্রিফাইজ কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সামনে আমরা আবাদতের একটা নজরানা পেশ করে আমরা আমাদের খুশি এবং আমাদের আমাদের ঈদ আমরা প্রকাশ করব। আল্লাহ সুবাহতালার এত দয়া এবং মায়া আমাদের জন্য বারবার খুশি সুযোগ রেখেছেন বারবার মাফেরও পাক সুযোগ আমাদেরকে করে দিয়েছেন রমজান শরীফ দেখেন তারা আবি পড়লে মাফ রমজানের শিয়ামসানের মাধ্যমে মাফ লত কদরে গুনা মাফ তারপরে যে কোনো টাইমে ইস্তেফার করলে মাফ ডেইলি প্রত্যেক ধরে একটি দোয়া কবুল ছিল তো দোয়ার মাধ্যমেও মাফ করা শুরু ছিল সেই টাইমে যখন আমরা উঠছি ওই টাইমে দোয়া করলে দোয়া কবুল ইফতারের সময় দোয়া কবুল তো ওই যে বিভিন্ন টাইমে মকবুল সময়ে দোয়া করেও আমাদের গুনা মাফ করা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর সুযোগ ছিল এই সুযোগটা এখনও কিন্তু আছে এখনো প্রতি চেষ্টা তিতাল আল্লাহ সুবান তারা প্রথম আসমান অবতরণ করে এইভাবে ডেকে ডেকে গুণাগাদের মাপ দেন বিপদের বিপদ দূর করেন বেমারিদের সুস্থতা দান করেন আল্লাহ আমাদের সকলকে এইগুলো কন্টিনিউ করার তবি দান করুন এবং আজকে যে দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা জানলাম যেগুলো খুবই সহজ বিনিময়ে জান্নাত পাওয়া যায় জান্নাতে গর্ব আনা যায় আল্লাহ আমাদের এগুলো কন্টিনিউ করার তবি দান করুন আমি জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কালার সালামু আলাইকুম

ওনার তো রমজানটাই রাখেন নাই ফিজিয়া দিয়েছেন এখন ওনারা সারা বছরের সব পাওয়ার শুধু কীভাবে হবে তো এইগুলা কিন্তু আবার ফিজিয়া নাই এই চয়টার ফিজিয়া দেওয়ার কোনো বিধান নাই ফিজিয়া হল শুধুমাত্র ফরজ উদ্ধার যদি আপনি আপনার পক্ষ থেকে দান খরচ করতে দান করতে পারবেন বাট আপনি আপনার প্রশ্ন হলো যে আপনি কীভাবে পুরা বছর উদ্ধারকার সব পাবেন আপনাদের জন্য হলো আমি গতকালই বলেছি যারা জওয়ান থাকতে সুস্থ অবস্থায় মুখিম অবস্থায় গড়ে থাকা অবস্থায় রেগুলার বাজ করেন অসুস্থ হওয়ার কারণে বা সফরে যাওয়ার কারণে বা বিদ্ধ হওয়ার কারণে এবাদত কন্টিনিউ করতে না পারলে ওই আগের পুরাতন রুটিন যে আল্লাহ পাক করবেন যদি আপনারা সুস্থ থাকা অবস্থায় এই চটিদা রাখে থাকেন তারা আজকে না রাখলেও পুরা বছরের সব আল্লাহ আপনাকে দান করবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন মানে জওয়ান থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় আপনার যদি অভ্যাস থাকে এই ছয়টি সালুদা রাখা বর্তমানে আপনি ফিজিয়াও দেওয়া লাগবে না কিছু রাখতে হবে না রাখলেও আপনি ইনশাআল্লাহ ওই পুরা বছরে সব আপলা পাক আপনার মনে রেকর্ড করবেন এটা আল্লাহর বিশেষ অনুদান বিশেষ গান কেন আল্লাহ বলেছেন আল্লাহ ফিরিশাদেরকে বলেন উনজুর মা কানা ইয়ামাল মুকি ইমান সহিহা হে আমার ফেরিস্তারা তোমরা চেক করে দেখো আমার এই বন্ধা সুস্থ থাকা অবস্থায় জওয়ান থাকা অবস্থায় এবং গড়ে থাকা অবস্থায় সে যেভাবে করেছে এখন বৃদ্ধ হওয়ার কারণে বা বেমার হওয়ার কারণে বা হয়তো সফরে যাওয়ার কারণে সে সেই করতে পারছে না তাকে ওই অনুপাতেই তোমরা সবটা এখন রেকর্ড করো তো আপনার জন্য কোনো আর করার কোনো কারণ নেই তাই বলে এই ছয় সওয়ালের রোজার জন্য আপনাকে ফিজিয়াও দিতে হবে না ফিদিয়া হলে একমাত্র রমজান সুবিধার ক্ষেত্রে ওয়ালাল্লা দিন ও ফিজিয়া তুন থাও মিসকিন ফরাদ রোজা বা যদি কেউ রাখতে পারে না যে তার বদলে ফিজিয়া দিতে হয় নফল বা বাসুন তো এটা অপশনাল রাখলে সবসম রাখলে কোনো গুণ হবে না আর আপনারা ইনশাল্লাহ আশারা করা যায় ওই অতীতে যদি এই সহ রোজা রাখার অভ্যাস থাকে তো বর্তমানে এই সওয়ালে রোজা না রেখেও আপনি সেই সফর সুযোগ রয়েছে বহার সুবিধা দিয়ে শোনা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহতালা আমাদের প্রত্যেককে এই জন্য যৌবন থাকতে সুস্থ থাকতে এবং গড়ে লোকাল থাকা অবস্থায় এবার যেন আমরা ঠিকমতো করতে পারি যদি কোনো এক সময় অসুস্থ হয়েও যায় বা বয়সের কারণে অথবা সফরে চলে যাওয়ার কারণে মুসাফির ট্রাভেল করার কারণে আমরা নফলবন্দি কন্টিনিউ করতে নাও পারি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ওই পুরাতন রেকর্ড হিসাবে সব কন্টিনিউ দিয়ে যাবেন দিয়ে যাবেন এটা হলো আল্লাহের বিশেষ বিশেষ দয়া বিশেষ মায়া এজন আল্লাহ রহমান আল্লাহ আক্পা যেভাবে আমরা পেনশন পেয়ে থাকি তো পেনশন পেনশনারে কাজ করে না কিন্তু এর পরে অতীতে কাজ করেছিল সেই রেকর্ডের উপর ভিত্তি করে তাকে একটা পেনশন দেওয়া হয় তো আপনি এবারতের পেনশন পাবেন ওই অতীতের রেকর্ড যদি ঠিক থাকে তাহলে এর উপর ভিত্তি করে এখন আল্লাহ পাক এই পেনশন হিসাবে আপনাকে সব দিয়েই যাবেন ইনশাআল্লাহ এজন আমরা আবারও বলবো রমজান চলে গেলে আমাদের জওয়ান থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় আমরা লোকাল থাকা অবস্থায় আমরা এই টাইমটাকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি আমরা রেকর্ডটা যেন ভালো করতে পারি তাহলে অন্য কোনো সময় বিপদের সময় আমাদের এই রেকর্ডটা থাকলে ওই পুরাতন রেকর্ড হিসাবে প্রিভিয়াস রেকর্ডের স্ক্যাজুয়াল হিসাবেই আল্লাহ আমাদেরকে সব দিয়ে দিয়েই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন আল আমিন জাজা জাদা আমরা আজকে আপনাদের সামনে ইসলামিক কিউ এন এই উইথ নিয়ে আলোচনা করেছিলাম শুরুতে বিশ্বভিত্তিক আলোচনা করেছি যেমন কতিপয় আমল যার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি জান্নাত অর্জন করা লাভ করা সহজ হয় আর পাশাপাশি আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি প্রতি শনি রবি সম মঙ্গল ইভেন বুধবারেও একই টাইমে রাত্র নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইসলামিক কিউ এন্ড এই উইথ ইকরা প্রোগ্রাম আমরা সাধনা করে থাকি আপনাদের এই প্রোগ্রামে দেখার জন্য অনুরোধ থাকলো জেজাকুমুল্লাহা জেজাকুম্লা খায়ের সম্মান শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএ উইথ একরা প্রোগ্রাম আপনি আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদেরই প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শাইখ আব্দুর রহমান দামাত বরাকাতুম হুজুরকে আমার বরকত দেখাচ্ছি আমি আপনাকে এবং আমাদের সব ভাই বোনদের সকলের শুকরিয়া আদায় করছি আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করেন আমিন জাযাকুমুল্লাহ খাইর সম্মানিত একরা বাংলাদেশ শ্রোতা নিয়মিত ইসলামিক কিউএ উইথ একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহানুমদি আসাদু আল্লাহ